আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন আছি মুরাপাড়া কলেজে, দ্বিতীয়বারের মতো আবার আসছি। কারণ এখানে কিছু ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা আছে, যেগুলো আপনাদের আমি বলতেছি মানে একটু ভয়ঙ্করই ঘটনা। আর এই যে আমি পুরনো বিল্ডিংগুলো দেখাইতেছি, আসলে এগুলোর মধ্যে আর কি অনেক ধরনের ঘটনা ঘটে আর কি। শোনা গেছে এই রুমের মধ্যে আগে যে জমিদার ছিলেন, তিনি আর কি অনেক মানুষ ভয়ঙ্করভাবে আর কি নির্যাতন করতেন, টর্চার করতেন, যেগুলো দেখা গেছে প্রজারা যদি খাজনা না দিত বা কারো যদি খাজনা না পাইতো, তখন আর কি রুমটার মধ্যে অনেক ধরনের টর্চার করা হতো। তারপরে আমি জানতে পারছি যে এই যে রুমটা ছিল, ওই রুমটার মধ্যে কুকুর বা গরু এরকম কিছু ছাড়া হয়েছে। ছাড়ার পরে দেখা গেছে ওগুলার ব্যাগ আসে নাই, মানে রিটার্ন আসে নাই। তো আমি আর কি চেষ্টা করছি, রুমটা আসলে তালা মারা ছিল ভিতরে আর কি, জামা সম্পূর্ণই নিষেধ। তার পাশাপাশি আজকে কিছু মানে বাইরের সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, আসলে ভিতরটা দেখা যায় কি না। তো কলেজ বন্ধ আর সব কিছুই বন্ধ, তো চেষ্টা করছিলাম পিছন দিক দিয়ে দেখানো, তাও হয় নাই। তো যতটা পারছি আর কি বাইরে থেকে আমি ভিতরটা দেখানো আর কি, নিজেও দেখার ইচ্ছা ছিল, পারিনি। তো ইনশাল্লাহ আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আল্লাহ রসুল সম্বন্ধে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইনশাল্লাহ সবাই নামাজ পড়তেছেন। এই কলেজটার মধ্যে অনেক ধরনের আর কি রহস্য আছে, যেগুলো হয়তো এখনও আর কি জানি না। আর নেটে সার্চে দিলে অনেক ধরনের রহস্য জানা যায়, অনেক ঘটনা আছে যেগুলো নেটে সার্চে দিলে আপনারা পেয়ে যাবেন। আর বাড়িটির মধ্যে মানে রাত্রেবেলা যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে, অনেকটা ভয়ঙ্কর একটা পরিবেশ থাকে। মানে আমার আইডিয়া থেকে যতটুকু জানতে পারছি, একটি ভয়ঙ্কর পরিবেশটা কাজ করে এই বাড়িটার মধ্যে। তাছাড়া আমি বাড়িটার যে একটা ঘটনা আছে অন্য একটা লিঙ্ক থেকে আমি কপি পেস্ট করে দেবো, আপনারা ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওগুলো ইচ্ছাগুলো পড়তে পারেন। এই বাড়ির যেই একটা ঘটনা আছে বা কীভাবে বাড়িটা তৈরি করছিলেন, কেউ জমিদার হয়েছে, তো ইনশাল্লাহ আমি ডিটেলসে দিয়ে রাখবো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিওটা অত বড় করি না, আমি সংক্ষেপের মাধ্যমে চেষ্টা করছি ঘটনাটা বলার, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর বাড়ির পিছন সাইডটা অনেকটাই মানে জঙ্গল টঙ্গল আছে, তো কারো যদি যাওয়ার ইচ্ছা থাকে একটু সাবধানে যান, কারণ সাপ টাপ যদি থাকে তাহলে অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো ভিডিওটা শেষ পর্যায়ে, আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে।